রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই গণেশ চতুর্থী, তাই সবাইকে শুভ গণেশ চতুর্থী। তাই মিষ্টি তো একটা তৈরি করতেই হয়, তাই জন্য আজকে আমি বানাচ্ছি পদ্ম লুচি। এটা হচ্ছে স্টাফ পদ্ম লুচি। কিভাবে এটা আপনারা বানাবেন সহজ পদ্ধতিতে আমি এটা আপনাদের দেখাচ্ছি। এটা যে কোনো পুজো পার্বণেই আপনারা বানাতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাচ্ছি। পদ্ম লুচি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর আমার লাগছে এখানে 100 গ্রাম মতো ছানা, 50 গ্রাম খোয়া ক্ষীর, একটু কাজু কুচি। এখানে আপনারা কিশমিশও অ্যাড করতে পারেন, কিশমিশটা আমার ভালো লাগে না বলে আমি অ্যাভয়েড করেছি। আর আমার লাগছে এখানে চিনি 250 গ্রাম, সাদা তেল আর ঘি। প্রথমে ময়দাটাকে ভালো করে মেখে নেবো, তার জন্য আমি একটু অ্যাড করলাম নুন, দেবো একটু চিনি আর সাদা তেল। এখানে আপনারা সাদা তেলের বদলে ঘিও অ্যাড করতে পারেন, কিন্তু ময়ামটা ভালোভাবে করতে হবে। আমি খুব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশেছে কিনা জানার জন্য হাতে একটু নিয়ে এরকম ভাবে দেখবেন। দেখ, যদি এইভাবে একটা ডো পেকে যায় তাহলে ভাববেন ময়ামটা ভালো হয়ে গেছে। এরপর আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি একটা এরকম ডো বানিয়ে নিয়েছি, বেশি হার্ডও না আর বেশি সফটও না, কারণ এটাকে আমাকে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণ আপনার এর স্টাফটা বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ছানা। ছানাটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। এরপর অ্যাড করব 2 চামচ চিনি। চিনিটা ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিয়ে এটা নাড়তে হবে ভালো করে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো রাখবেন। এরপর অ্যাড করছি খোয়া ক্ষীর। আর দেবো কাজু কুচি। সব উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একদম লো ফ্লেমে। আর একটু চিনি অ্যাড করলাম, আমার প্রয়োজন হলো। দেখুন কি সুন্দর এটা রেডি হয়ে গেছে। কড়াই ছেড়ে দিয়েছে, তার মানে আমার পুর রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা ঠান্ডা করে নেব। দেখুন, 15 মিনিট পর ডোটা বেশ স্মুথ হয়ে গেছে। আমি এটাকে আরেকটু মেখে নিয়েছি আর আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপর লেচিগুলো আমি লুচির মতো করে বেলে নিচ্ছি। খুব বেশি মোটা রাখবেন না, একটু পাতলা রাখারই চেষ্টা করবেন। আমি এখানে মিডিয়াম সাইজের করছি, আপনারা যে কোনো সাইজের করতে পারেন। এভাবে আমি সবকটা লুচি বেলে নিচ্ছি। এরপর একটা লুচি নিয়ে তার উপর আমি 1 চামচ পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে একটু ভালো করে চেপে দেবেন। এরপর চারপাশ দিয়ে জল লাগিয়ে দেবেন। এর উপর দিয়ে আর একটা লুচি দেবেন। এরপর 2 সাইড ভালো করে হাত দিয়ে চেপে দেবেন, লক করে দেবেন, যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়, এই জন্যই জলটা দেওয়া। এইভাবে আমি ভালো করে চেপে দিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে এটাকে আমি সুন্দর একটা শেপ দেব, ত্রিভুজের মতো করে কেটে নেবেন। যেহেতু এর নাম পদ্ম লুচি, তাই না, এটা একটা ফুলের মতো শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা অন্য কোনো শেপেও করতে পারেন, আমি এইভাবেই সবকটা করব। এইভাবে পুরো লুচিটা আমি কেটে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে, ফুলের মতো। এরকম আমি সবকটা কেটে নিচ্ছি। এইভাবে আমি সবকটা করে নিয়েছি। আমার 200 ময়দা দিয়ে মোটামুটি 7-8টা মতো লুচি হয়েছে।
এরপর আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এখানে একটা একটা করে ছেড়ে দিচ্ছি লুচি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। একটু সাধারণ লুচির থেকে এগুলো ভাজতে একটু সময় লাগবে। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবেন আস্তে করে। এইভাবে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আপনারা একসাথে একটা দুটো তিনটে করেও ভাজতে পারেন। দেখুন একটা মোটামুটি হয়ে গেছে, আমি আর একটা দিয়ে দিচ্ছি পাশে। উল্টে পাল্টে এগুলো সব আস্তে আস্তে ভেজে নেবেন যাতে ভেঙে না যায়। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, আমি অপর সাইডটা উল্টে দিলাম। এভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি। দেখুন সবকটা আমি এইভাবে ভেজে নিয়েছি। আপনারা এটা এই পর্যায়েও খেতে পারেন, এই পর্যায়েও খেতে বেশ ভালো লাগে। কিন্তু এটাকে আমি চিনির রসে চোবাবো, তাই জন্য আমি কড়াইতে চিনি আর জল গরম করতে বসিয়ে দিয়েছি জাল দিতে। এখানে আমি এক কাপ চিনি আর এক কাপ জল ব্যবহার করছি, কারণ এটা বেশি ঘন রস করার দরকার নেই, পাতলা একটা রস তৈরি করলেই হবে। একটু ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ অ্যাড করছি। এটার আপনারা দুধের পায়েস তৈরি করে তার মধ্যেও লুচিগুলো ডিপ করতে পারেন, কারণ এই পদ্ম লুচির পায়েসও হয়। এবার চিনিটা ফোটা উঠতে অপেক্ষা করছি। দেখুন ফুটে উঠেছে রসটা, আমার রসটা বেশ তৈরি হয়ে গেছে। এরপর যে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর গরম রসের মধ্যেই লুচিগুলোকে চোবাবো। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর গরম রসেই এক একটা করে লুচি আমি দিয়ে দিচ্ছি। এটাকে বেশিক্ষণ রসের মধ্যে চুবিয়ে রাখবেন না, জাস্ট এপাশ ওপাশ দুপাশ একটু মাঝে মাঝে ঘুরিয়ে 2 মিনিট রাখার পর এটা তুলে নেবেন, কারণ বেশিক্ষণ রাখলে ভেঙে যেতে পারে। এইভাবে সবকটা আমি রসে চুবিয়ে তুলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার পদ্ম লুচি। তৈরি হয়ে গেছে পদ্ম লুচি। খুব সহজেই আপনারা এটা যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারেন, পুজো পার্বণে খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। আমি এটা আজকে গণেশ চতুর্থী উপলক্ষে বানালাম। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।